পাঠক শ্রোতা শুভেচ্ছা জানবেন। আসছে একুশে বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ করুণাকাব্য, নিয়ে আসছে ভাষাচিত্র। লেখালেখিতে আমার হাতে খড়ি মূলত তৃণমূল সাংবাদিকতা নিয়ে। ছাত্রাবস্থায় আমি সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম, সেক্ষেত্রে সেখান থেকেই লেখালেখির চর্চা। পরবর্তীতে দীর্ঘদিন আসলে লেখালেখি হয়ে ওঠেনি। এরপর বৈশ্বিক মহামারী এই করোনাকালে আমার যে লেখাগুলো এসছে বিভিন্ন করোনা বিষয়ে, করোনা ভাইরাসের যে প্রকোপ সারা বিশ্ব জুড়ে বিশ্বকে থমকে দিয়েছে, বিশ্বের বাংলাদেশ সহ সারা বিশ্বের উপর যে প্রভাব বিস্তার করেছে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এই করোনাকালের শুরু থেকেই করোনা সম্পর্কিত বা করোনা ভাইরাসের সম্পর্কে বিভিন্ন বিষয়ে লিখতে গিয়ে আমার এই কাব্যগ্রন্থের যে কবিতাগুলো আপনার লেখা হয়েছে। সুপ্রিয় পাঠক, এই করোনা কাব্যে যে কয়টি কবিতা লেখা আছে তার প্রায় সব কয়টি করোনা ভাইরাস সম্পর্কিত। যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বা কোভিড-19 সারা বিশ্বকে থমকে দিয়েছে, সারা বিশ্বের জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে, সারা বিশ্বের মানুষের চিন্তা চেতনাকে ভাবনাকে পাল্টে দিয়েছে, সে বিষয়গুলোই বিভিন্ন সময়ে বিভিন্ন কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই কবিতাগুলো আপনার পড়তে আপনাদের আশা করি ভালো লাগবে, কারণ এই যে কবিতাগুলো, এই কবিতার মাধ্যমে আমি করোনাকালীন সময়ে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে, করোনা কোভিড-19 বিষয়ে বা প্রেক্ষাপটে বাংলাদেশ সহ সারা বিশ্বের যে প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের নিয়ম অনিয়ম থেকে শুরু করে যেগুলো ঘটে গেছে, যেগুলো আমাদের মনে আছর কেটেছে, দাগ কেটেছে, সেগুলোকে কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। বইটিতে করোনা সংক্রান্ত বা করোনা বিষয়ে 65টি কবিতা স্থান পাবে এবং প্রতিটি কবিতাই সমসাময়িক বিভিন্ন বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে যেমন স্থান পেয়েছে করোনাকালীন সময়ে, আপনারা যেটা দেখেছেন বিভিন্ন ইংরেজি শব্দ আমাদের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছে এবং বাংলা ভাষায় এমনভাবে স্থান পেয়েছে, যে শব্দগুলো মানুষের কাছে বোধগম্য ছিল না সেগুলোকে বোধগম্য করে তুলে ধরার জন্য এই কবিতাগুলো আপনার লেখা হয়েছে। করোনা এক সময় থাকবে না, হয়তো কোভিডকালীন এই সময় আপদকালীন সময়টা আমাদের চলে যাবে, কিন্তু এই যে একটা সময়, দীর্ঘ সময় আমাদেরকে ভুগিয়ে রেখেছে, সারা বিশ্বকে আপনার করোনা শাসন করে গেল, সেটি কিন্তু যুগ যুগ ধরে আপনার থেকে যাবে। আর এই কবিতাগুলো তখন পড়লে মনে হবে এখনকার যত ঘটনা প্রবাহ আছে সেই ঘটনা প্রবাহগুলো আপনার সেখানে বোঝা যাবে। কবিতার মাধ্যমে সময়ের চিত্রটা আপনার ফুটে উঠবে। প্রিয় পাঠক, আমি লিখেছি যে কবিতা, তেমনই একটা কবিতা আপনাদেরকে এখন পড়ে শোনাব। কবিতার শিরোনামটা লিখেছিলাম মনে থাকবে তো, মনে থাকবে তো করোনা ভাইরাস সংক্রমণকালের কথা, বেঁচে ফিরে মনে রেখো থাকো তুমি যে থা, মনে থাকবে তো সব কিছু থমকে যাওয়ার কথা, নাকি সবই ভুলে যাবে পেয়েছো যত ব্যথা, মনে থাকবে তো বিপর্যস্ত অর্থনীতির অচল আয়তনের চিত্রটা, নাকি সবই হবে মলিন ফিরলে আলোক ছটা, মনে থাকবে তো মুখ থুবড়ে আকাশ যানের পড়ে থাকা, এক নিমিত্তে বন্ধ সবই মেলেনি কোনো পাখা, মনে থাকবে তো বন্ধ ছিল শিক্ষায়তন বন্ধ পড়ালেখা, নাকি সব মুছে যাবে বেঁচে ফিরে সখা, মনে থাকবে তো স্থবির জীবন চাকায় বেঁচে থাকার সংগ্রাম, নাকি সবই ম্লান হবে বন্ধ সময়ের খাম, মনে থাকবে তো কর্ম বর্ম সবই হারানো কষ্টের জীবন খাতা, মহামারী কেটে গেলে নাকি বানাবে নতুন ছাতা, মনে থাকবে তো কলের চাকাও ঘুরেনি তখন বন্ধ সব উৎপাদন, তবু জীবন থেমে থাকেনি
হয়েছে ইচ্ছে পূরণ। মনে থাকবে তো বদলে পেশা কাটিয়ে নেশা, লড়াই ছিল বাঁচার, শহর ছেড়ে গ্রামে ফিরেছে চিত্রটা কত হতাশার। মনে থাকবে তো মসজিদে মন্দিরে গির্জা ও প্যাগোডা ছিল বন্ধ, এ নিয়ে বাঁধেনি তো কোনো রূপ জাতিগত দ্বন্দ্ব। মনে থাকবে তো থেমে যাওয়া জীবনের গল্প, সবই কিন্তু আড়াল করো না স্মরণ রেখো অল্প। সুপ্রিয় পাঠক, এরকম আরও অনেকগুলো কবিতা আপনারা পাবেন এই বইতে, যেটি দাগ কাটবে আপনার মনে, দাগ কাটবে আপনার অন্তরে, তুলে ধরবে আগামী দিনে বর্তমান সময়ের চিত্রটাকে, তুলে ধরবে করোনাকালের চিত্রটা ভবিষ্যতের জন্য ইতিহাস হয়ে। করোনা কাব্য তেমনই একটি কাব্যগ্রন্থ হয়ে উঠবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এই করোনা কাব্যের সাথে থাকবেন, কবিতার সাথে থাকবেন, ভাষাচিত্রের সাথে থাকবেন।